আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি। মানে আমি আসলে অনেক চেষ্টা করি কিন্তু তারপরেও পারি না, তো এবার সত্যি সত্যি নিয়ে আসলাম। তো আজকে আপনাদেরকে আমি একটা বেবি কাঁথা ছাপিয়ে দেখাবো, যে এই দুটো ডিজাইন দিয়ে, এটা বর্ডার হিসাবে আর এইটা হচ্ছে আমি মিডিলে দিব। আমার অনেক পছন্দের একটা বর্ডারের ডিজাইন। আগে আপনারা ভালো করে দেখে নেন। তো বর্ডারের সাইজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সাইজটা হচ্ছে লম্বায় আসবে 14 ইঞ্চি, আর এই যে এটাতে আসবে আপনার 4 ইঞ্চি, ঠিক আছে। আর নিচের যে বর্ডার মিডিলে যেটা আছে সেটা আপনার হচ্ছে 9 ইঞ্চি, এদিকেও 9 ইঞ্চি। তো এই দুইটা ডাইস দিয়ে আমি আপনাদের কাছে ছাপিয়ে দেখাবো। এবার আমি আপনাদেরকে আমার কাঁথার সাইজটা দেখাচ্ছি, যেহেতু এটা একটা বেবি কাঁথা, সাইজটা অবশ্যই ছোট, 29 ইঞ্চি। এটা একটা স্কোয়ার কাঁথা, আপনার এইদিকেও হচ্ছে 29 ইঞ্চি, 29 ইঞ্চি। এটা হচ্ছে তিন পাটের একটা কাঁথা, তিন পাটের বেবি কাঁথা। কালারটা হচ্ছে হলুদ, একদম সফট কাপড় দিয়ে করা, এটা পপলিন কাপড়ের না, সফট দিয়ে করা। মানে একদম নিউ বর্ন বেবিদের জন্য এই কাঁথাটা একদম অনেক পারফেক্ট, মানে এতটা সফট। এটা আর সাইজটাও করা হয়েছে নিউ বর্ন মানে বেবিদের জন্যেই। নিউ বর্ন হলেও কি হবে, এই কাঁথাটা আপনার 5-6 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবে। কাঁথাটা ছাপানোর জন্য আমার কি কি লেগেছে আগে বলি। আগে একটা কাঁথা আমি তিন পাটের জোড়া দিয়ে নিয়েছি, তারপরে এই যে বর্ডারটা, এটা আমি মিডিলে দিব। চারিদিকে দাগ দেওয়ার জন্য আমি এটা স্কেল হিসেবে ব্যবহার করব। আর এই যে মার্কারে পেনগুলো, এগুলোর সাহায্যে এবার আমি কাঁথাটাকে ছাপিয়ে ফেলবো। আমি এবার যেটা করব, বড় একটা স্কেলের সাহায্যে চারিদিকে এই স্কেল বরাবর আমি হচ্ছে দাগ দিয়ে নেব। স্কেলটা আমার হচ্ছে 1 ইঞ্চি হবে। 1 ইঞ্চি বলতে এই যে এইটা হচ্ছে 1 ইঞ্চি চওড়া, তো এইটা এর দাগটা নিয়ে নিব। তাহলে আমি মার্কার পেন ইউজ করছি। এপাশেও দাগ দিয়ে নিচ্ছি। এভাবে না আমি চারিদিকে দাগ দিয়ে নিব এই স্কেল বরাবর। এই সাইডটা তো দাগটা দিয়ে নিচ্ছি। এই
সোজা দাগগুলোতে আপনারা হচ্ছে মাঝে মাঝে দুই তিনটা করে চেন দিবেন, আর যে কাঁথাপুর যেটা বলে সেটা দিয়ে চলে যাবেন, তাহলে অনেক সুন্দর দেখাবে। এবার আমি সেম ভাবে ওই সাইডটাও দাগ দিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাঁথাটা হচ্ছে তিন দিক দাগ দেওয়া হয়ে গেছে, আর একটা দিক বাকি আছে, এখন আমি ওই দিকটাতে দাগ দিব। আপনারা বড় কাঁথা হলে ট্রাই করবেন একদম ফাঁকা জায়গাতে কাঁথাটাকে একবারে বিছিয়ে, মানে এখন একটু করলাম পরে আবার একটু করব এইভাবে না, মানে একেবারে যেন করে উঠতে পারেন সেরকম জায়গা আগে চুজ করে তারপরে কাঁথা ছাপাতে বসবেন। মানে একবারে করে উঠতে পারলে দাগগুলো সোজা হয় আর হচ্ছে ছাপটাও অনেক সুন্দর হয়। আমার চারিদিকে দাগ দেওয়া শেষ, এবার আমি ডাইস দিয়ে ছাপাবো। আমি এই ডাইসটা মানে এই যে এই বর্ডারে দিব, বর্ডারে তো আমি রং মাখিয়ে নিচ্ছি কারণ কাঁথাটা যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য এটা দিচ্ছি। ওপর ওপরে রং মাখাতে হবে শিরের মতো যেটা আছে সেটাতে। রংটা কিভাবে গোলাতে হবে তার উপরে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন যারা একেবারে নতুন তারা। আপনারা ফার্স্ট টাইম একটা কাজ করতে পারেন, ডাইসটাকে যদি 10 মিনিট ভিজিয়ে রাখেন পানিতে তারপরে যেভাবে রং লাগান তাহলে কিন্তু রঙের পরিমাণটা একেবারে কম লাগবে। এটা আমার একেবারে শুকনো ছিল তো এই জন্য এই যে দিচ্ছে আর রঙটা টেনে নিচ্ছে। তো যাই হোক, আমার রং মাখানো শেষ, এবার আমি এই যে একদম ধারে দিব, এটা একটা দাগ এই একটা দাগ, তো আমি এই দাগ বরাবর দিব, আর এখানে একটা দাগ আছে এখানে একটা আছে এই দাগ বরাবর দিব। এদিকে এই মাথাটা আপনারা হচ্ছে এভাবে কাঁথার সাথে ধরে রাখবেন আর এই মাথাটা এভাবে উঠানো থাকবে, তো বসানোর সময় আস্তে আস্তে দেখবেন যে যে এই দাগে সোজাসুজি যেন বসে বসে গেছে। তো এভাবে চাপ দিলেও হবে, আর সবচাইতে বেশি ভালো হয় যদি এর উপরে একটু দাঁড়ানো হয়। এই যে অনেক সুন্দর হয়েছে, ফার্স্ট টাইম বসালাম মানে রং মাখিয়ে ফার্স্ট টাইম বসালাম তো এই জন্য এক জায়গায় একটু হালকা হয়ে গেছে, পরেরগুলো অনেক সুন্দর হবে। এখন আমি আবার রং মাখিয়ে নিচ্ছি যেহেতু রংটা আমার শুকিয়ে গেছে। ফ্যান চলছে তো এই জন্য রংটা আরো বেশি তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। আমি আবারও বলছি রং গোলানোটা যদি আপনারা দেখতে চান যে কতটুকু রং দিতে হবে কি রং, এর হচ্ছে ডিটেলস একটা ভিডিও দেওয়া আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন যারা একেবারে নতুন তারা। আমি দ্বিতীয় ডাইসটা বসিয়ে দিচ্ছি, এখন দেখছি যে এই দ্বিতীয় ডাইসটা আমার হচ্ছে বড় হয়ে যাচ্ছে কাঁথার থেকে, তো সেই ক্ষেত্রে কি করব, আমার তো এইদিকে মানে ছাপ বসে যাবে, তো আমি এই যে এইটা এভাবে দিয়ে নিব যেন
দাগের উপরে আমার ছাপটা না বসে। ঠিক আছে, এবার আমি এই যে এটা বরাবর আবার দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়েই চাপ দিই। আপনারা চেষ্টা করবেন বড় কথা ছাপানোর সময় উপরে দাঁড়ানোর। এই যে অনেক সুন্দর হয়েছে না? সবচাইতে বড় কথা এই যে, এবার দেখেন এই জায়গাটা কিন্তু নষ্ট হলো না এই ন্যাকড়াটা দেওয়ার কারণে। আবারও আমি রং লাগিয়ে নিচ্ছি। ভিডিও শ্যুট করা না অনেক ঝামেলা, একবার ক্যামেরা ঠিক করতে হয়, একটু একটু করে শ্যুট করে মানে বিশাল এক ঝামেলা, এই জন্য বারবার আমাকে এইভাবে রং লাগাতে হচ্ছে। এখন আমি এতটা কষ্ট করি আপনাদের জন্য, আর আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে কেমন লাগে? লাইক কমেন্ট তো করবেন, অবশ্যই শেয়ারও করবেন, আর সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না। আমার অলরেডি একদিক ছাপানো হয়ে গেছে, এখন আমি আরেক দিক ছাপাচ্ছি। এই দাগটা, এই দাগটাকে ফলো করব। আর এই যে এখানে এভাবে এবার চাপ দিব। অনেক সুন্দর হয়েছে। এবার আমি এই দিকটা ছাপাবো, ক্যামেরা তো আসছে না, আবার সেটিং দেওয়া লাগবে। আমি যাই। হ্যাঁ, শ্যুট করা আসলে একটা প্যারা, মানে আমি একটা সাইড করলাম আর ইলেকট্রিসিটি চলে গেল, এতক্ষণ ধরে বসেছিলাম। এখন যেহেতু আমার ডাইসের চাইতে মানে কাঁথাটা ছোট, তাই আমি এখানে কি করব, এই যে এখানে যেন দাগ না আসে এজন্য আমি এটা দিয়ে নিচ্ছি। এইবার কি করব, এইটুকু জায়গা ফাঁকা আছে, তাহলে আমাকে কি করতে হবে, এই যে এইটা এই দাগের উপর দিয়ে নিয়ে নিলাম, আর এইটুকু আমি এবার ছাপাবো। আমার পাড়ের কাজটা শেষ হয়ে গেল। এই যে আমি পুরোটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এইটা আমার পাড়ের পুরো কাজ, চারিদিকে বসানো হয়ে গেছে। এখন আর একটা কাজ করব, সেটা হচ্ছে আমি ভিতর দিয়ে আবার একটা সোজা দাগ দিব। আমি এই যে এখানে এই স্কেল বরাবর দাগ দিয়েছিলাম না, এই সাইড আর এই সাইডে, এখন সেম ভাবে এখানে দাগ দেব, মানে এই দাগটাকে আমি নিব। এখানে আর এক্সট্রা করে দাগ দেওয়ার দরকার নাই, কিন্তু স্কেলটা আমাকে তো বসাতেই হবে। এই যে চারিদিকে সেম ভাবে দাগটা আমি দিয়ে নিব।
আপনি না একটা ডাইসকে অনেকভাবে ঘুরিয়ে ফিরিয়ে ছাপাতে পারবেন, এই শুধু এই লম্বাটা দিয়েই আপনি একভাবে ছাপাতে পারতেন। তো আমি একটু ডিজাইন করতে চাচ্ছি দেখে যে কষ্টগুলা করছি। আমি সেম ডাইস দিয়ে আর একটা কথা ছাপিয়ে দেখাবো, মানে শুধু এই পার্টটা দিয়ে। সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আবার কিন্তু চারিদিকে দাগ দেওয়া শেষ। তাহলে ব্যাপারটা কি হলো, এখানে হচ্ছে মানে আপনি এই লাইনটা হচ্ছে সেলাই করবেন, এই সোজা লাইনটা সেলাই করবেন, এখানে যেভাবে একটা লাইন গেছে না এটাও সেলাই করবেন, এটাও সেলাই করবেন। তাহলে দুই সাইডে সুন্দর একেবারে পাড়ের মতো জিনিসটা হলো, দেখতে অনেক অনেক সুন্দর লাগবে সেলাইয়ের পরে। তো মিডিল আমি এবার এই ডাইসটা দিয়ে ছাপাবো। এইটা এটা কিভাবে ছাপানো যায়, আমি যদি এভাবে বসাই এখানে আমার হাফ আসবে, এখানেও হাফ আসবে, মানে একদম কমপ্লিট আসবে না, দেখতে একটু কেমন কেমন দেখাবে। তো আমি যদি একদম মিডিলে চারটা ফুল এভাবে দিই, মানে এই চারটা ফুল একদম মাঝখান বরাবর, কারণ বাকি যেগুলো থাকবে সেগুলোতে আমি এই যে এইটা দিয়ে অ্যাডজাস্ট করে করে দিই, সেটাই মনে হয় বেশি ভালো লাগবে। নাকি শুধু এভাবেই দিয়ে যাব, না থাক এভাবেই দিয়ে যায়। তো ফার্স্টে আমাকে কি করতে হবে, রংটা তো অবশ্যই লাগাতে হবে। আমি রংটা লাগিয়ে নিই। না একটু অলস বুঝছেন, মানে ডাইসটা যদি আমি একটু ভিজিয়ে রাখতাম তাহলে যে আমাকে বারবার রং লাগানো লাগতো না। আশা করি আপনারা আমার মতো অলস না। যদি ডাইস নিতে চান স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করলেই হবে, ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, আমি পাঠিয়ে দিব। রং লাগানো শেষ, একেবারে লাগিয়ে নিলাম যেন বারবার আমাকে রং দিতে না হয়, একটু বেশি করেই লাগিয়ে নিলাম। আপনারা বা এত পরিমাণ বেশি করেন না যেন হচ্ছে ফোটা ফোটা হয়ে পড়ে, যে ভিতরে যে রংগুলো আছে না ব্রাশের সাহায্যে এভাবে উঠিয়ে নেবেন, তাহলে আর ফোটা ফোটা হয়ে পড়বে না। তো আমি এবার বসিয়ে দিচ্ছি, এই যে এই দাগটা আর এই দাগটাকে ফলো করব আমরা। বসিয়ে দিলাম, আশা করি অনেক সুন্দর হবে। দাঁড়াবো, একটু দাঁড়ালে না ছাপটা অনেক সুন্দর হয়ে বসে। আপনারাও দাঁড়ায়েন, এক্সট্রা একজনকে রেখে দিবেন দাঁড়ানোর জন্যে, আমি তো আমার বোনকে রাখি, যেহেতু শ্যুটটা আমি একা একা করছি আর ও বাসায় নাই। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, একটু কাছ থেকে দেখিয়ে দিই তাই না। অনেক সুন্দর হয়েছে, এই ডাইসটা নিতে চাইলে কিন্তু স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে, ইমো বা হোয়াটসঅ্যাপে।
এবার কি করব, এই ডাইসটা চাইতে আমার এই জায়গাটুকু ছোট, তাই এই যে এটা দিয়ে জোড়া তালি দিব। রংটা আমার শুকিয়ে গেল। এবার এই দাগটাকে ফলো করব, ঠিক আছে? আর আমার এই দিকে তো এটা দাও আছে, আমার ওই দিকটা নষ্ট হবে না। একটু দাঁড়ায়, এত চাপাচাপি না করে। এটাও আমার বসানো শেষ। আমি এবার আমাকে জোড়া দিতে হয় ওদিকে, এই দিকে, যেহেতু এই সাইডটা আমার ডাইসের চাইতে ছোট, তাই এইটা দিয়ে দিলাম। বারবার না দিয়ে একবারে দিয়ে দিই, যেন দুইটা বসানো হয়ে যায়। ওকে, আমি আর একটু রং লাগিয়ে নিই, যেহেতু হালকা হয়ে গেছে। ভাজার পরে রংটা না শুকানোর দরকার হয় না, যেভাবে বসানোর পরে হচ্ছে রংটা টেনে নেই। আর সাদা রং দিয়ে যখন আপনি ছাপাবেন তখন সেটাকে শুকাতে হবে। সাদা রংটা শুধুমাত্র কালো আর হচ্ছে ব্লু কালারের জন্যে সাদা রংটা, বাকি যতগুলো কালার আছে সবগুলো দিয়ে আপনি, মানে সবগুলো এই কালারটা দিয়ে, সবুজ কালার দিয়ে ছাপাতে পারবেন। আমি এটা উঠিয়ে নিলাম, এবার এইখানে বসিয়ে দিব। আলহামদুলিল্লাহ, আমার পুরো কাঁথাটা ছাপানো শেষ। এবার কেমন হয়েছে দেখেন, আমি পুরোটা দেখাচ্ছি আপনাদেরকে। এগুলা টেনে নি আমি, কিন্তু কাঁথাটাকে প্রথমে যেভাবে বিছিয়েছিলাম সেভাবে, এটাকে বারবার যে টানা টানি এরকম করলে না এই যে দাগগুলা সোজা সোজা হয় না। তো আপনারা চেষ্টা করবেন বড় কাঁথার ক্ষেত্রেও একদম বড় একটা জায়গা চয়েস করে নিয়ে সেখানে একেবারে বিছিয়ে, আর কাঁথা যখন ছাপাবেন তার নিচে কিন্তু অবশ্যই পুরনো কাঁথা দিবেন, তাহলে কিন্তু ছাপটা অনেক সুন্দর আসবে। আপনাদেরকে এবার আমি পুরো কাঁথাটা দেখিয়ে দিই। এই যে পুরো কাঁথাটা, সুন্দর না? তো এভাবে ভিডিও করতে করতে দেখা যায় যে আমার অনেকগুলো কাঁথা জমা হয়ে গেছে। তো আপনারা যদি এই কাঁথাগুলো, বেবি কাঁথাগুলো নিতে চান, এগুলো কিন্তু 3 পার্টের কাঁথা, তাহলে হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে, আমি কাঁথাগুলো সেল করে দিব। এভাবে ছাপা নয়, মানে সেলাই ছাড়া, আপনি জাস্ট হচ্ছে সেলাই করে নেবেন, ঠিক আছে? প্রাইসটা আসবে 150 টাকা, এটা কিন্তু 3 পার্টের। আর সাইজ কত বড় আমি কিন্তু ভিডিওর আগে বলে দিয়েছি। সেম ভাবেই আপনারা বড় কাঁথা ছাপাতে পারবেন।
তো আমি শুধুমাত্র এই যে ধারে যে বর্ডারটা দিয়েছি, আমি এই বর্ডারটা দিয়ে আর একটা কাঁথা ছাপাবো। তো সেই কাঁথা ছাপানোটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারবেন, মানে করে রাখতে হবে। তো অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।